হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। রমজান স্পেশাল মচমচে বুটে ডালে পেঁয়াজু, আর এই ডালটার পেঁয়াজু অনেক মচমচে হয়। এই দেখুন, একদমই মচমচে হয়েছে, নরম টাইপের, কিন্তু খেতে অনেক মজা লাগে। আর যাদের গ্যাসের সমস্যা, তারা এই ডালের পেঁয়াজু খেতে পারেন রমজানে। এখানে আমি ডাল ভিজে রেখেছিলাম 1 কাপের মতন, আর এখানে আদার টুকরা নিয়েছি 2টা, কাঁচামরিচ 5-6টার মতন, 1টা রসুন। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি এটা ধুয়ে নিয়ে আসছি, আমি ধুয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার ধোয়া কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু ডাল এটা 5 থেকে 6 ঘন্টা ভিজে রাখবেন। আমি খুব তাড়াতাড়ি করার জন্য আমি এখানে 1.5 ঘন্টার মতন ডালটা ভিজে রেখেছিলাম। আমি ডালটা বেটে নিয়ে এসেছি পাটে, আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আর এই দেখুন, আমার দানা দানা কিন্তু ডালে আছে, আমি একদমই মেহিন করিনি। এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ কেটে রেখেছি, আর ধনিয়া পাতা আমি 1 জায়গায় দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ পেঁয়াজের নামই পেঁয়াজ। আর এখানে আমি লবণ দিচ্ছি 7 মতন, আমার 1 চামচ মতনই হয়ে গেছিল। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আর 1 চামচের মতন হলুদ, আপনারা এখানে যদি কালার করতে চান, এর মধ্যে কিন্তু আপনারা জর্দা রং দিতে পারেন। এখানে কিন্তু 1 চামচ আমি গরম মশলা দিয়েছি, জিরা 1 চামচ। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আমরা কিন্তু বাঙালিরা হাত দিয়ে মাখাতে পছন্দ করি, বা কোনো কিছু চটকে মাখাতে বা খেতে পছন্দ করি, তাই আমি হাত দিয়ে সব কাজ করতে ভালোবাসি। তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি হাত ব্যবহার করতে না চান, চামচের সাহায্যে আপনারা মেখে নিতে পারেন। আমি ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার বা সোডা আমি ইউজ করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি কিন্তু বলতে ভুলে গেছি, আমি 1 চামচ ঘি নিয়েছিলাম। আমি এখানে অল্প তেল নিচ্ছি, 4 টেবিল চামচের মতন তেল। এখানে আমি খুব অল্প তেলে আমি পেঁয়াজটা ভাজবো। আমি একটু দিয়ে দেখে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা দিয়ে তেলটা গরম হয়েছে কিনা। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এইভাবে গোল করে পেঁয়াজগুলো দিয়ে দিব, একটা একটা করে। আপনাদেরকে আবারও বলছি, যাদের গ্যাসের সমস্যা, তারা এই পেঁয়াজটা খেতে পারেন। আর মাহে রমজানে আপনাদের বলতে গেলে 1 মাস আমাদের রোজা রাখতে হয়, আর ভাজা পোড়া অনেক কিছু কিন্তু খেতে হয়। সেই জন্য যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তারা কিন্তু এই পেঁয়াজটা খেতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের মসুর ডালে আর আপনার খেসারি ডালে কিন্তু অনেক রকম মানে গ্যাস্ট্রিকের সমস্যা, ওটা আপনার গ্যাসে অনেক ক্ষতি করে। সেজন্য এই ডালের বড়া খেলে কোনো কিছু গ্যাসের সমস্যা হবে না, ইনশাআল্লাহ। রহমত আমাদের আল্লাহ রহমত দিয়েছেন যে রমজানে কিন্তু কোনো রকমই আমরা এত ভাজা পোড়া খাই যে কোনো কিছুই কিন্তু আমাদের ক্ষতি করে না। আল্লাহর উপর কিন্তু রহমত আমাদের উপরে সবার। এই দেখুন, আমি কিন্তু একটা করে পেঁয়াজগুলো কিন্তু উল্টে নিচ্ছি। আল্লাহ তৌফিক দান করুক সবাইকে রোজা রাখার। আপনারা দোয়া করবেন যাতে পুরোটা 1 মাস রোজাটা পুরো কমপ্লিট করতে পারে, 30টা রোজা। আমি কিন্তু এইভাবে করে উল্টাই নিচ্ছি। আর চুলাটা একদমই লো হাই রাখতে হবে, যাতে পুড়ে না যায়। আর খুব অল্প তেলে দেখুন আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর এতটাই মচমচে হয়েছে যে আপনারা এটা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি কিন্তু এভাবে করে উল্টে দিচ্ছি। এরই ফাঁকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যার এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন। আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ করে নেন। এই দেখুন, পেঁয়াজটা একদমই কিন্তু ফুলে উঠছে,
কোনো কিছু দেখুন বেকিং পাউডার ছাড়াই। আমি কিন্তু তুলে নিচ্ছি কিচেন টিস্যুর উপর রাখে, আমি এটা তুলে নিচ্ছি। দেখুন আমার সেই তেলের মধ্যে আমি কিন্তু যেগুলো বেঁচে ছিল আমি সেগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল পেঁয়াজ বুটের ডালের, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে আর উপরে এতটাই মচমচে হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।